জঙ্গিবাদ সন্ত্রাস পাঁচ পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে দেশে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যেখানে এমার্জেন্সি হয়, আর সেই এমার্জেন্সিও যারা করেছিল প্রেসিডেন্ট ও বিএনপি প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন মঈনুদ্দিন সবই বিএনপির সৃষ্টি, কিন্তু তারাই বাধ্য হয়েছিল ক্ষমতা দখল করতে। কিন্তু ক্ষমতা দখল করে তারা কিন্তু গ্রেপ্তার করলো আমাকে, খালেদা জিয়াকে না। এটাই হচ্ছে আশ্চর্যের বিষয়, কারণ আমি তাদের কিছু কাজের প্রতিবাদ করেছিলাম, কারণ আমি সত্য কথা বলতে কখনো ভয় পাইনি। কিন্তু সেই তাদের হাতেই মামলা, সেই মামলায় এরা সাজা পেয়েছে। খালেদা জিয়া এতিমের অর্থ, জিয়া ট্রাস্ট এবং অরফানেজের টাকা বিদেশ থেকে এসেছিল, একটি টাকাও কারোর কোনো এতিমখানায় যায় নাই, সব টাকা নিজে রেখে দিয়ে এই কারণেই তার সাজাপ্রাপ্ত আসামি। এখন আমার প্রশ্ন, আমাদের দেখি অনেক জ্ঞানীগরি বিএনপির সাথে হাত মিলায়, অনেক তত্ত্ব কথা শোনায়, গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্র উদ্ধার করতে চায়, আমার সেই আমাদের ওই যে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী নিজেদের অনেকে বলে, তেমনি বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীজীবী, তারা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধীজীবী, তারা একটা সাজাপ্রাপ্ত আসামি, তাকে নেতা মেনে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা হত্যাকারী, মানি লন্ডারিং করেছে, অস্ত্র চোরাকারবারি, তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য। হ্যাঁ, খালেদা জিয়াকে আমরা উৎখাত করেছি, এরশাদকে উৎখাত করেছি, জিয়াকেও উৎখাত আমরা করতে পারতাম, আগেই মরে গেছে। ওইখানে একটা দুঃখ, জোর বুদ্ধে আন্দোলনটা গড়ে তোলার আগেই অক্কা পেল, নিজের হাত লোকদের হাতেই মারা গেল। আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত দুর্বৃত্তায়ন যারা করেছে তাদের সাথে হাত মিলিয়ে জনগণের অধিকার কেড়ে নেয়ার এই প্রচেষ্টা কেন? আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগ 2008-এর নির্বাচনে 2/3 মেজরিটি পেয়ে সরকার গঠন করেছে, সরকার গঠনের পর থেকে প্রতিটি পদক্ষেপ নিয়েছি আমরা জনগণের জন্য। আমি 1996 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতার হার মাত্র 43 থেকে 45 ভাগ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট, অস্ত্রের ঝঞ্ঝারি, অস্ত্র আর গোলা বারুদের গন্ধ, দেশের অর্থনীতি সম্পূর্ণ রসাতলে, রিজার্ভ মাত্র $2.5 বিলিয়ন। সেই 1996 সালে সেটা ছিল, 2009 এসে পেলাম মাত্র $5 বিলিয়ন। আবার সেই দেশ খাদ্য ঘাটতির দেশ, 1996 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি পূরণ করে বাংলাদেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছি। 2001-এ বাংলাদেশের ইতিহাসে, আমি এটা সকলের জন্য জানার জন্য বলি, বাংলাদেশের ইতিহাসে একটি বারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যখন আওয়ামী লীগ 1996 সালে সরকারে ছিল, 2001 সালে 5 বছর যখন আমার সম্পন্ন হয়েছে, আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। এছাড়া আর কোনোদিন কি বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয়েছে? কখনো হয়নি।